রেল কর্তৃপক্ষ ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ। এর ফলে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। বিকল্প রাস্তা তৈরি না করে মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করা যাবে না বলে তাদের দাবি। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ঝিটকিপোতায়। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। এলাকাবাসীদের দাবি, বিকল্প রাস্তা তৈরি না করে রাস্তা বন্ধ করা যাবে না। এদিন বিক্ষোভে মহিলা পুরুষদের পাশাপাশি কচিকাঁচা ও বৃদ্ধরাও সামিল হয়। যাতায়াতের রাস্তা যাতে বন্ধ না হয়, আমাদের এক থেকে 500 মিটার আগে ট্রেন চলছে, আমরা কিচ্ছু করিনি, কোনোদিন অভিযোগ করিনি, কোনোদিন আমরা জানাইনি। আমাদের যাতায়াতের রাস্তা বন্ধ রাখা নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। রেল কর্তৃপক্ষ ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ। এর ফলে ক্ষিপ্ত হয়ে ওঠে স্থানীয় বাসিন্দারা। বিকল্প রাস্তা তৈরি না করে মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করা যাবে না বলে তাদের দাবি। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার ঝিটকিপোতায়। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত হয়। এলাকাবাসীদের দাবি, বিকল্প রাস্তা তৈরি না করে রাস্তা বন্ধ করা যাবে না। এদিন বিক্ষোভে মহিলা পুরুষদের পাশাপাশি কচিকাঁচা ও বৃদ্ধরাও সামিল হয়। যাতায়াতের রাস্তা যাতে বন্ধ না হয়, আমাদের এক থেকে 500 মিটার আগে ট্রেন চলছে, আমরা কিচ্ছু করিনি, কোনোদিন অভিযোগ করিনি, কোনোদিন আমরা জানাইনি। আমাদের যাতায়াতের রাস্তা বন্ধ রাখা নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।